নমস্কার, আমার বাংলা সংবাদে আমি দেবাশিস আপনাদের স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। করোনা প্রতিরোধে আরো কঠোর প্রধানমন্ত্রী, দেশ জুড়ে 21 দিনের কার্ফু ঘোষণা। লকডাউনে ঘরবন্দি না থাকলে কঠোর ব্যবস্থা, বিধানসভায় জানালেন হিমন্ত বিশ্ব। উত্তর পূর্বে প্রথম করোনা আক্রান্তের সন্ধান মণিপুরে, আতঙ্ক ছড়াচ্ছে আসামেও। এবার বিস্তারিত আমার বাংলা সংবাদ। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে শক্ত হাতে লড়ছে গোটা দেশ। কেন্দ্রীয় সরকারের প্রস্তাবে সাড়া দিয়ে একের পর এক রাজ্য লকডাউন ঘোষণা করছে। আসামেও মঙ্গলবার সন্ধ্যা থেকে 7 দিনের লকডাউন ঘোষণা করা হয়েছে। এর মধ্যেই মঙ্গলবার রাতে আরো কঠোর পদক্ষেপ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাত 8টায় জাতির উদ্দেশ্যে ভাষণে মোদি মঙ্গলবার রাত 12টা থেকে আগামী 21 দিনের জন্য গোটা দেশ জুড়ে সবাইকে ঘরবন্দি থাকার কথা ঘোষণা করেছেন। তিনি বলেছেন, এ শুধু লকডাউন নয়, কারফুর মতো ব্যবস্থা নেওয়া হবে। কেউ এই 21 দিন বিশেষ কাজ ছাড়া ঘরের বাইরে বের হতে পারবেন না। 21 দিন নিজেদের গৃহবন্দী করে রাখুন, না হলে নিজের পরিবার সহ দেশকে নিয়ে 21 বছর পিছিয়ে যাবেন আপনারা। জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে আরো কি বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, শুনুন। ইন লকডাউন কি এক আর্থিক কিমত দেশ কো উঠানি পড়েগি, লেকিন এক এক ভারতীয় কে জীবন কো বচানা, আপকে জীবন কো বচানা, আপকে পরিবার কো বচানা, ইস সময় মেরি ভারত সরকার কি, দেশ কে হর রাজ্য সরকার কি, হর স্থানীয় নিকায় কি সবসে বড়ি প্রাথমিকতা হয়। আর ইসলিয়ে মেরি আপসে প্রার্থনা হয়, আর মে হাত জোড় কে প্রার্থনা করতা হুঁ কি আপ ইস সময় দেশ মে জহাঁ ভি হ্যায় ওহি রহে, অভি কে হালাত কো দেখতে হুয়ে দেশ মে ইয়ে লকডাউন 21 দিন কা হোগা, 3 সপ্তাহ কা হোগা। আর জব মানে পিছলি বার আপসে বাত কি থি, তব মানে আপসে কাহা থা কি মে আপসে কুছ সপ্তাহ মাঙ্গনে কে লিয়ে আয়া হুঁ। আলে 21 দিন হর নাগরিক কে লিয়ে, হর পরিবার কে লিয়ে বহুত হি মহত্বপূর্ণ হ্যায়। হেলথ এক্সপার্টস কি মানে তো করোনা ভাইরাস কি সংক্রমণ সাইকেল তোড়নে কে লিয়ে কম সে কম 21 দিন কা সময় বহুত অহম হ্যাঁ। ইয়ে 21 দিন নহি সম্ভলে তো দেশ আর আপকা পরিবার 21 সাল পিছে চলা যায়গা। অগর ইয়ে 21 দিন নহি সম্ভলে তো কই পরিবার হমেশা হমেশা কে লিয়ে তবাহ হো জায়েঙ্গে। আর মে ইয়ে বাত এক প্রধানমন্ত্রী কে তোর পর নহি, আপকে পরিবার কে সদস্য কে নাতে কে রাহা। করোনা ভাইরাস প্রতিরোধে অবশেষে আসামেও সান্ধ্য আইন বা কারফু জারি হতে পারে। মঙ্গলবার সন্ধ্যা 6টা থেকে রাজ্য জুড়ে শুরু হয়েছে লকডাউন। পূর্ব ঘোষণা অনুযায়ী তা 31 মার্চ রাত 12টা পর্যন্ত চলার কথা, কিন্তু বিভিন্ন স্থানে লকডাউন ঘোষণার পরও মানুষ ঘরের বাইরে বেরিয়ে এসেছেন। মানুষকে ঘরে রাখতে নিরাপত্তা বাহিনীকে বল প্রয়োগ করতে হচ্ছে। তাই কেন্দ্রীয় সরকার এদিনই রাজ্য সরকারগুলিকে বলে দিয়েছে, লকডাউনে যদি কাজ না হয় তাহলে কারফু জারি করা হোক। মঙ্গলবার বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এই ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেছেন, কেন্দ্র থেকে ইতিমধ্যেই বার্তা এসে গিয়েছে, লকডাউনের পরও কাজ না হলে আসামেও কারফু জারি করা হবে। দেখালেও 14 দিনের দিনও পজিটিভ হব পারে, গতিকে 14 দিনেই আমি মানুষের পৰা দূরত থাকা তো খুব প্রয়োজনীয়, যদি আমি বাহিরের পৰা আহিছো বা এন্ডেমিক এরিয়ার পৰা আমি আহিছো।
এদিন বিধানসভায় করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে রাজ্য সরকার কি কি ব্যবস্থা নিয়েছে তা বিস্তারিত তুলে ধরেন মন্ত্রী হিমন্ত। তিনি বলেছেন সময়টা খুবই সংকটপূর্ণ, রাজ্যবাসী এ ব্যাপারে সতর্ক না হলে যে কোনো মুহূর্তে শিওরে নেমে আসতে পারে বিপর্যয়, তাই করোনা মোকাবিলায় আরো কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন। শিলচর সিভিল হাসপাতালকে করোনা হাসপাতাল হিসেবে ঘোষণা করেছে কাছাড় জেলা প্রশাসন। এই হাসপাতালে করোনা রোগীদের জন্য 60টি শয্যার ব্যবস্থা করা হয়েছে। মঙ্গলবার শিলচর সিভিল হাসপাতালে এক সাংবাদিক সম্মেলন করে এ কথা জানিয়েছেন জেলার স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। কনফার্ম কেস যদি আসে পেডিয়াট্রিক্সে আমাদের 6টা বেড অ্যারেঞ্জ করা হয়েছে, আর যদি সাসপেক্টেড কেসের জন্য আরও 8টা বেড, আর 5টা হলো আইসিইউ, এটা হলো পেডিয়াট্রিক। আর আমাদের অ্যাডাল্ট পেশেন্টের জন্য আগেরটাই আছে, যেরকম 2টা আইসিইউ বেড, আইসোলেশন বেড ফর কনফার্ম কেসেস 16 আর সাসপেক্টেড কেসের 11। সো অল টুগেদার এটা হলো 29। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের ভাইস প্রিন্সিপাল তথা মুখপাত্র ডাক্তার ভাস্কর গুপ্ত সাংবাদিকদের জানান, এছাড়াও এই হাসপাতালে একটি বহির্বিভাগ থাকবে। ডাক্তার গুপ্ত জানান, মঙ্গলবার মেডিকেলে মোট 8 জন রোগী ভর্তি হয়েছে, যাদের 3 জনের করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা করা হচ্ছে। এখনও তার রিপোর্ট আসেনি, তবে এখন পর্যন্ত কাছাড়ে কোনো রোগীর ভাইরাস পজিটিভ ধরা পড়েনি। এমনি আমাদের নতুন পেশেন্ট স্ক্রিন করা হয়েছে আজকে 68, মানে ওই যাদের চেস্ট কাশি জ্বর এগুলো আছে এগুলো 68, এর মধ্যে চেস্ট আউটডোর থেকে পালমারি আউটডোর থেকে 1টা পেশেন্ট পাঠানো হয়েছিল, আর বাকি যেগুলো আছে এগুলো আমাদের ক্যাজুয়ালিটিতে এসছে। এর মধ্যে থেকে একজনকে যে পাঠানো হয়েছিল তার কি স্যাম্পল টেস্ট করতে হয়েছে? মানে টোটাল আজকে 3টা টেস্ট করা হয়েছে, তো 3টা টেস্ট রেজাল্ট এখনও আসেনি, আর বাকিগুলা মানে 2টা অ্যাডমিশন হয়েছে, 3টেই অ্যাডমিশন হয়েছে, আর বাকি যেগুলো আছে এগুলার কোনো মানে এরকম সাইন সিমটম ছিল না, ওইগুলাতে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। ডাক্তার ভাস্কর গুপ্ত আরও জানান, রাশিয়ায় পড়তে যাওয়া হাইলাকান্দির এক তরুণকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি রাশিয়া থেকে দিল্লি হয়ে গুয়াহাটি এবং শেষে শিলচরে আসেন। তার হাতে স্ট্যাম্প করাও রয়েছে, কিন্তু ওই ব্যক্তির শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েনি। রাশিয়া থেকে পড়াশোনা করতে একটা ছেলে এসেছে, তোর কোনো ক্লিনিক্যাল সাইন সিমটম ছিল না, রাশিয়া থেকে দিল্লি, দিল্লি থেকে গুয়াহাটি, গুয়াহাটি থেকে শিলচর এসেছে। আচ্ছা, তোর হাতে অলরেডি কোয়ারেন্টাইনের স্ট্যাম্প দেওয়া আছে। আচ্ছা, আর ক্লিনিক্যালি কোনো এভিডেন্স নাই, মানে কোনো জ্বর কাশি টাশি কিছু। আসামে এখনো করোনা সংক্রমণের কোনো সন্ধান মেলেনি, কিন্তু রাজ্য সরকার কঠোর ব্যবস্থা গ্রহণ করে রাজ্য জুড়ে লকডাউন ঘোষণা করেছে। এর মধ্যেই আতঙ্কের খবর এলো পার্শ্ববর্তী রাজ্য মণিপুর থেকে। বছর 23-এর যুবতীর শরীরে করোনা ভাইরাস ধরা পড়েছে। ক্যান্সারের গবেষক ওই যুবতী গত 21 মার্চ লন্ডন থেকে মণিপুরের ইম্ফলে নিজের বাড়িতে ফেরেন, সঙ্গে আসে তার ভাইও। তিনি আসেন আটলান্টা থেকে, কলকাতায় উভয়ের দেখা হয়। নিজের শহরে এসেও তারা বিলাত ফেরতের তথ্য চেপে যান। বিমানবন্দরে থার্মাল টেস্টের পর তাদের ছেড়ে দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ভাই বোন সহ ওই পরিবারের সবাইকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে সবার লালারস ও রক্তের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। মঙ্গলবার সকালে রিপোর্ট এলে দেখা যায় ওই যুবতীর শরীরে মারণ ভাইরাস বাসা বেঁধেছে। তাকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে। একই সঙ্গে ওই পরিবারের সবাইকে ঘিরে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এর ফলে উত্তর পূর্বাঞ্চলে প্রথম করোনা আক্রান্তের খবর সামনে এলো। এতে অঞ্চলে আতঙ্ক আরো বাড়বে বলেই মনে করা হচ্ছে। করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে দেশের অন্যান্য রাজ্যের সঙ্গে অসমকেও লকডাউন ঘোষণা করেছে রাজ্য সরকার। এই লকডাউন কার্যকর হয়েছে 24 মার্চ মঙ্গলবার সন্ধ্যে 6টা থেকে এবং চলবে 31 মার্চ অবধি। রাজ্য সরকারের ওই নির্দেশের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার পুলিশ সিআরপিএফ বাহিনী সক্রিয় হয়ে পড়ে। এদিন সন্ধ্যে 5:30 নাগাদ পুলিশ সিআরপিএফ এর বিশাল বাহিনী শিলচরে টহল শুরু করে শহরের মুখ্য সড়কগুলোতে সাইরেন বাজিয়ে ক্রমশ এগোতে থাকে তারা। সেই সঙ্গে মানুষকেও ঘর থেকে না বেরোনোর পরামর্শ দিতে থাকে সেনা পুলিশের ওই যৌথ টহলদারি দল।
এদিকে লকডাউন নিয়ে জনগণকে সচেতন করতে পুলিশকে জনসংযোগের মাইক যুগে নাগাড়ে সতর্কবার্তামূলক অডিও ভিজুয়ালের সাহায্য নিতেও দেখা গেছে। ওই অডিও ভিজুয়ালে আমজনতাকে বিনা কাজে ঘর থেকে না বেরোনোর সতর্কতামূলক পরামর্শ দিতে শোনা যায়। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে কাছাড়ের জেলা শাসক বর্ণালী শর্মা সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে বিপর্যয় মোকাবিলা আইন 2005 এর 34 ধারা অনুযায়ী 23 মার্চ সকাল 6টা থেকে 24 মার্চ অবধি অত্যাবশ্যকীয় পণ্য পরিষেবা ছাড়া সব ধরনের ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ জারি করেছেন। এরই পরিপ্রেক্ষিতে সোমবার সকাল থেকে মঙ্গলবার বিকেল অবধি পণ্য পরিষেবা ছাড়া সব ধরনের প্রতিষ্ঠান গোটা জেলায় বন্ধ থাকতে দেখা গেছে। বন্ধ ছিল সব ধরনের সরকারি বেসরকারি যানবাহনও, তবে পেট্রোল পাম্প, ফার্মাসি, গালামালের দোকান যথারীতি খোলা ছিল। জরুরি কাজে হাতে গোনা কিছু মানুষকে এদিন ঘর থেকে বেরোতে দেখা গেছে, সেক্ষেত্রেও পুলিশের সতর্ক নজর ছিল। মঙ্গলবার শিলচর তারাপুর ইএনডি কলোনিতে নাকা চেকিং বসিয়েছিল পুলিশ, সঙ্গে ছিল বিশাল নিরাপত্তা বাহিনী। তারা শিলচরের দিকে যে দু চারটি যানবাহন আসছিল ওগুলোকে ন্যাশনাল হাইওয়ে বাইপাস হয়ে বেরোনোর নির্দেশ দিচ্ছিল। পুলিশের কড়া পদক্ষেপের ফলে জরুরি বহু বিভাগের কর্মকর্তাদেরও খানিকটা সমস্যার মুখে পড়তে হয়েছে। এই তালিকায় ছিলেন একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটও, কিন্তু তারপরও তাদের বিরক্ত হতে দেখা যায়নি। কারণ একটাই, জনস্বার্থেই পুলিশ এই কড়া পদক্ষেপ নিয়েছিল। এদিকে উত্তরপ্রদেশ থেকে 17-18 জন মাদ্রাসা ছাত্র ট্রেনে করে গুয়াহাটি হয়ে শিলচর এসে পৌঁছলে তাদেরও শিলচর সদরঘাট এলাকায় নাকা চেকিং এর মুখে পড়তে হয়েছে। ট্রাভেলার থেকে নামার পর তাদের খুঁটিয়ে খুঁটিয়ে পরীক্ষা করে পুলিশ, সিআরপিএফ এর যৌথ বাহিনী। প্রত্যেক ছাত্রের হাতে হোম কোয়ারেন্টাইনের স্ট্যাম্প লাগানো ছিল। উত্তরপ্রদেশ থেকে গুয়াহাটি পৌঁছানোর পর রেল স্টেশনেই তাদের স্ট্যাম্পিং করা হয়েছে। চেকিং পর্ব সম্পন্ন হওয়ার পর আমার বাংলা টেলিভিশন চ্যানেলের সঙ্গে কথা বলতে গিয়ে মাদ্রাসা ছাত্ররা জানিয়েছেন, গুয়াহাটির মধ্যে আবার পরে সিলটাম আসেন স্যার রেল স্টেশন। কী কী টেস্ট করা হয়েছে আপনার? গলের মধ্যে একটা মেশিন লাগাই চেক করছে, হাতের মধ্যে সিল দিয়েছে। এদিন মাদ্রাসা ছাত্রদের চেকিং পর্ব শেষে সংবাদ মাধ্যমের কর্মীদের পুলিশ, সিআরপিএফ জওয়ানদের দিকে স্যানিটাইজার নিয়ে এগিয়ে আসতে দেখা যায়। একে অন্যের পরিপূরক হয়ে রাষ্ট্রহিতে কাজ করে যাওয়ার এই দৃশ্য সত্যি প্রশংসার দাবি রাখে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। করোনা প্রতিরোধে আরো কঠোর প্রধানমন্ত্রী, দেশ জুড়ে 21 দিনের কারফিউ ঘোষণা। লকডাউনে ঘরবন্দি না থাকলে কঠোর ব্যবস্থা, বিধানসভায় জানালেন হিমন্ত বিশ্ব। উত্তর পূর্বে প্রথম করোনা আক্রান্তের সন্ধান মণিপুরে, আতঙ্ক ছড়াচ্ছে আসামেও। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই, নমস্কার।